ধর্মগ্রন্থে সেটা আপনাকে উল্লেখ করছি আমি তো আপনি বলতেছেন যে আমি মুসলমান আমি এই পাবো তো আপনাকে দিচ্ছে তাই না ইসলাম তো আপনাকে এই অফার দেয় তাই না অফার গুলো তো দেখ কখন যখন মানুষ পরে যখন আমরা ছোট ছিলাম তখন তো আমরা তো এই অফার পাইনি ছোট ছিলাম বললো যে আমরা এসবের জন্য মুসলমান আছি তো না কারণ আমরা ছোট মা বাবা মুসলিম সেই আমরা মুসলিম হওয়া লাগছে আমরা তো চাইলে যে আপনারা মুক্তমাল হয়ে গেলেন ওরা ঘরবাড়ি ছাইরা সবাই তো এরকম ছাড়তে না ঠিক আছে চাপাই দিচ্ছে আপনার উপর নাকি এটা একটা সমাজের একটা সংস্কৃতির মধ্যে পড়ে কারণ যেহেতু মা বাবা সংস্কৃতির ভিতরে পড়লেই যে সংস্কৃতিটা ভালো ভাই সেটা তো এমন তো মানে ধরেন হিন্দুদের ভিতরে সংস্কৃতির মধ্যে পড়তো সতীদাহ প্রথা মানে

আপনাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে আপনার তো উপায় ছিল না কোনো ছোটবেলা আপনার উপর চাপাই দিচ্ছে তখন আপনি উত্তরে বললেন এটা ভাই সংস্কৃতির মধ্যে ছিল তো সংস্কৃতির মধ্যে ছিল এটা এটা দ্বারা আমি তো এটা ভালো নাকি মন্দ সেই রকমের কোনো কিছু বুঝতে পারছি না এই কারণে আমি বলতেছি যে সংস্কৃতির মধ্যে থাকলেই যে ভালো বা সংস্কৃতির মধ্যে থাকলেই যে খারাপ কিছুই বোঝা যায় না আমি আপনাকে জিজ্ঞেস করতেছি এই জিনিসটা কি ভালো নাকি খারাপ মানে সংস্কৃতি অনুসরণ করা না যেটা অনুসরণ করা আল্লাহ কাল্পনিক বিষয় আল্লাহ যে লোভ গুলা দিচ্ছে হাদিসে যেগুলো কথা বলা সেগুলো কি কাল্পনিক নাকি বাস্তব আল্লাহ কি কাল্পনিক বুমবাং কথা লিখছে নাকি সত্যি কথা লিখছে এখানে আমি যদি বলি সমাধানের জন্য কাল্পনিক ঠিক আছে কেন মানবেন মিথ্যাচার কাল্পনিক মোহাম্মদা বানাই লিখছে বলেন আগে বলেন এটা মোহাম্মদ নিজের বানাই বানায় বানাই লিখছে মনের মাধুরী মনের বানায় বানাই লিখছে বলেন

মানুষের হ্যাঁ ঠিক আছে এটা এখন যদি দেখেন এগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর কারণ এখন সবাই পড়াশোনা করছে সবাই শিখতেছে এখন সবার কাছে এটা মানে খুব আধ্যাত্মিক ব্যাপার খুব জঘন্য ব্যাপার মনে হইতেছে কিন্তু এগুলা যখন লেখা হয়েছে এগুলা যখন

এইগুলা তো কোন পার্থক্য তৈরি করতেছে না যেহেতু এটা কেমত পর্যন্ত প্রযোজ্য তখন তো প্রযোজ্য দুইশ বছর এটা বলা এখন অবস্থা খুব খারাপ এই কারণে এখন আমি এই বিধান দিতেছি কয়েকদিন পর তোমরা এই বিধানটা পরিবর্তন করে সাহাবিরা আমি কিন্তু এখন এই বিধান দিতেছি আমি পরিস্থিতি খুব খারাপ এই জন্য বিধান দিলাম

এই কারণে সবকিছু এখন অবাক লাগতেছে মিথ্যাচার ধোকাবাজি সবকিছু মনে হইতাছে তার মানে ইসলাম মানে আপনি বলতে যাচ্ছেন আপনি বলতে যাচ্ছেন মানুষ যত জ্ঞানী হবে মানুষ যত শিক্ষিত হবে তত এই ধর্মীয় অন্ধত্ব ধর্মীয় কুসংস্কার ধর্মীয় বর্বরতা ধর্মীয় অমানবিকতা ধর্মীয় ফাতরামি বদমাইশি এগুলা থেকে আস্তে আস্তে মুক্ত হবে এটা আপনি বলতে যাচ্ছেন নাকি শিক্ষার সাথে যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে নাকি তাই তো সম্পূর্ণ বিপরীত যেটা প্রমাণ হইতেছে দিনের পর দিন

আপনাকে উত্তরটা খাওয়া দিতে হয়নি আপনি নিজেই নিজের মাথা ব্যবহার করে উত্তরটা নিজেই বের করতে পারছেন আচ্ছা আদন ভাই হচ্ছে আমাদের কাজ যে আপনার মাথাটাকে আমরা এমন ভাবে খাটাবো

যে এত কথা বলতে হবে না ভাই এগুলো আমরা কখনো সাপোর্ট করি না ক্ষমতার মাধ্যমে কোনো কিছু নিষিদ্ধ করা ক্ষমতার মাধ্যমে কোনো কিছু ব্যান করা এগুলো আমরা সাপোর্ট করি না আমরা যেটা বলি মুক্ত চিন্তার চর্চা হবে মুক্ত স্বাধীনতা থাকবে মানুষের সরকার মানুষকে নাগরিককে প্রোটেকশন দিবে যেন মুক্তভাবে কথা বলতে পারে মুক্তভাবে সমালোচনা করতে পারে কোনো কিছু নিষিদ্ধ সরকার করবে না কিন্তু মুক্ত স্বাধীনতার অবস্থাটা সরকার তৈরি করে দিবে আমরা এই জিনিস সমর্থন করি না ভাই

এটা দেখা দেওয়ার জন্য যেটা অবশ্য দেখানোর দায়িত্ব তাদের ছিল আপনি নিজে দেখাইছেন এটা নিজে ক্লিয়ার করছেন পাই টু পাই ধরে ধরে ক্লিয়ার করতেছেন এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে ভাই কিন্তু একটা মুমিন এসে যদি চ্যালেঞ্জটা করতে এবং আমি যদি এই কন্ডিশনে তাকে রাজি করাতে পারতাম যে সে মিথ্যা মিথ্যা প্রমাণিত হয়ে করবে সেটাও তো তাদের ভিতরে মানে তাদের গন্ডির মধ্যে যায় এখানে এসে চ্যালেঞ্জটা করতে পারবে না এখানে এসে করতে পারবে না উইদি চুনা হাগাতে গিয়ে তাদের এটা করতে হবে ঠিক আছে ফারাজ ভাই দিনদা ভাই আমি তাহলে আজকে বিদায় নিলাম আপনারা কথা বলেন গুড নাইট তাহলে হ্যাঁ শুভরাত্রি আজকে আচ্ছা আমি কমেন্ট একটু আগে ইয়ে আসাদ ভাই দেখছিলাম নাসাদ ভাই যদি ফ্রি থাকেন নাসাদ ভাই তাহলে একটু নিজের মনে করে চলে আসতে পারেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে চলে আসতে পারেন আহ এবার মোস্ট ওয়েলকাম আহ যদি টাইম থাকে হ্যাঁ ইবল ভাই আসতে পারি ইবল ভাই যদি সময় থাকে আর কি আহ বাট আহ ইবল আসার আগে ভাই মিসো আলোচনা আমরা

মানুষকে দুইটা রাস্তায় খুলে দিতে হবে ইসলামের পক্ষের যুক্তি এবং বিপক্ষের যুক্তি দুই পক্ষের কথাগুলোকেই উন্মুক্ত করতে হবে যেন মানুষ নিজে পড়ে সেই ডিসিশনটা নিজে নিতে পারে মানুষ মানুষের কাছে সবচেয়ে মানুষের জীবনের সব থেকে প্রেসেস জিনিসের মধ্যে একটা হচ্ছে তার স্বাধীনতা তার নিজের চিন্তার স্বাধীনতা তার কোন একটা স্টেপ গ্রহণের স্বাধীনতা এইটা যদি আপনি সরকার হয়ে অন্যের ডিসিশন আপনি নিজে নিয়ে নেন তাহলে আপনি তার স্বাধীনতা থেকে তাকে নিশ্চিত করতে ইসলাম থেকে যে হয় ইসলামকে ব্যবহার করে যেই সমাজে যেই খারাপ কর্মকান্ড করা হয় সেখান সেই কর্মকান্ড তো কমে যাবে আমি বলতেছি না সমাজে একবারে ফুলে ফুলে ভরে যাবে সেটা বলতেছি একটা সোর্স থেকে যে খারাপ কাজগুলো হইতেছে সেই সোর্সটা বন্ধ হয়ে যাবে একটা পরে নতুন তারা অর্গানাইজেশন খুলো এখানে টাকা দিলে সুদের ব্যবসা না নতুন ব্যবসা সুদ থাকবে না নতুন ব্যবসা ওটা করে আমি আপনাদেরকে টাকা পয়সা এই এইরকম যত স্ক্যাম হয় তারপর ধর্মের নামে যত স্ক্যাম হয় ধর্মের নামে মানুষকে যে অন্ধবানায় রাখা হয় এই জিনিসগুলো সমাজ থেকে কমে যাবে সমাজ থেকে বিলীন হয়ে যাবে মেয়েদেরকে বন্দী রাখতে হবে মেয়েদেরকে বাইরে যাওয়া যাবে না এই ধরনের বা তারপর যেমন হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক চিন্তা চিন্তাধারা সাম্প্রদায়িক বিদ্বেষ এই জিনিসগুলো কমে যাবে অনেক অনেক ভালো জিনিস হবে আচ্ছা আপনার ভাই আপনাকে আপনাকে আদনান ভাই এক সেকেন্ড আপনাকে একটা কোশ্চেন করে নেই যেটা আপনি একটা প্রশ্ন করলেন যে বাংলাদেশ থেকে যদি ইসলামকে নিষিদ্ধ করা হয় তাহলে শান্তি আসবে কিনা আচ্ছা এই যে চিন্তাটা আপনার মাথায় আসলো আপনি এখন বলেন তো যে পৃথিবীর এরকম কোন দেশ আছে নাকি যে যেখানে হচ্ছে যে শান্তি আনয়ন করার জন্য ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে একটা একটা দেশের উদাহরণ একটু দেন তো মানে ইউরোপ আমেরিকা থেকেও দিতে পারেন অথবা আপনি এশিয়ার কোন কান্টি থেকে দিতে পারেন ইসলাম সরাসরি ইসলামকে নিষিদ্ধ দেখেন আমার কাছে এরকম প্রমাণ নাই থাকলে দিতেam তবে আমি শুনছি লাতিন দেশগুলি বলেন কিন্তু অন্যান্য দেশ বলেন সেখানে ইসলাম নিষিদ্ধ বলে এরকম কথা আমি শুনছি আমার কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নাই থাকে না না এরকম এরকম কোন দেশই আপনার একমাত্র কমিউনিস্ট কান্ট্রি ছাড়া কোন দেশই বলবে না যে যে সমস্ত দেশে অন্য ধর্মের আপনার মানে অন্য ধর্ম পালন করার অধিকার আছে প্রত্যেকটা প্রত্যেকটা দেশেই মানে কি পালন অধিকার আছে এইটা মানে কি কোনোভাবেই কোনো দেশ শুধুমাত্র একক ভাবে ইসলাম ধর্ম নিষিদ্ধ করছে আর অন্য ধর্ম হচ্ছে সেখানে চালু আছে এইরকম আপনি কোনো দেশ দেখাইতে পারবেন না আপনি দেখাইতে পারবেন এইটা যে যেমন নর্থ কোরিয়া সেখানে কোনো ধর্মই চালু নাই ঠিক আছে সেইটা হচ্ছে

মানুষ ইসলামের পক্ষের বিপক্ষের দুইটা যুক্তি শুনে এমন সোসাইটি চাচ্ছি যেখানে আপনার যারা ইসলামের পক্ষে বলতেছে তারা যেমন ওপেনলি বলতেছে তারা যেমন টিভি চ্যানেল গুলো বলতেছে বিভিন্ন মিডিয়াতে বলতে পারতেছে মুখ খুলে বলতে পারতেছে তাদের কোনো বাধা ধরা নাই ঠিক তেমনি ইসলামের বিপক্ষে যারা বলবে ইসলামের ভুল নিয়ে আসবে তারাও যেন ওইভাবে বলতে পারে এবং মানুষের কাছে যেন দুই পক্ষের কথা 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 থাকে যে যারা যারা পক্ষে তাদের তাদের পারে পারে বিপক্ষে পরে মানুষ তার ডিসিশনটা সে কোনটা চুজ করবে সে কি ইসলামটা চুজ করবে নাকি সে ইসলাম থেকে বের হয়ে যাওয়াটা চুজ করবে এটা যেন মানুষ নিজে ডিসিশন নিতে পারে এরপরে সে ইসলাম গ্রহণ করুক বা ইসলাম ছেড়ে দেখ এটা নিয়ে আমার কোনো আপত্তি কোনো কিছু নেই মানুষ নিজে এটা চুজ করতেছে মানুষের উই চুজ করার স্বাধীনতা দেওয়া উচিত আমি সেটাই কথা বলেন বলতে যদি বলেন যে যেটা আলাদা ইয়ে করা উচিত কিনা কিনা করা উচিত সেইটা কিন্তু ডিফারেন্ট টপিক আমি শুধুমাত্র চুজ করার কথা বলতেছি যে আমি ইসলাম চুজ করবো নাকি চুজ করবো এটা শুধুমাত্র মানুষের ইয়েটা হওয়া উচিত বা মানুষের স্বাধীনতার মধ্যে থাকা উচিত আমার মনে হয় না আমি খুব কমপ্লেক্স করে কথা বলতেছি আমি তো ওদের বলতেছি যে স্বাধীনতা দিলেন সবকিছু আমি তো আপনাদের পক্ষ থেকে বলতেছি যে সবাই গ্রহণ সবাই ছেড়ে দিলো সবার কাছে মনোরঞ্জনের মিথ্যা বানোয়াট সবাই সবাই গ্রহণ করে নিল আমি তারপর বলতেছি তারপর কি দেশে শান্তি ফিরে আসবে কিনা মানে আপনারা চাচ্ছেন আমি তো আমি তো বললাম এটা কথা আমি তো বললাম আমি এটা आंसर দেইনি আপনাকে আদন সাহেব এর পরিস্থান ছেড়ে দিলে দেশে শান্তি আসবে কিনা এটা এটা आंसरটা দেইনি আপনাকে আচ্ছা আমি এটা তো দিলাম আচ্ছা আমি বলতেছি যে যখন হয়ে সব সবকিছু মানে আপনাদের আপনাদের একমাত্র ইসলামকে সবার সামনে প্রমাণিত ইসলামকে আমাদের একমাত্র আসাদ ভাই তো এতক্ষণ ধরে আমাদের লাইফ শুনছিলেন আসাদ ভাই আসাদ ভাই আপনি তো হালকা পাতলা শুনছেন উনি যে কতগুলো বলছেন এটা কি আনসার আমরা দেই নাই ইসলাম যদি ছেড়ে দেয় মানুষ তাহলে কি হবে ফুলে ফুলে ভরে যাবে নাকি দেশ এটার আনসার তো আমি ধরে ধরে দিলাম যে না ফুলে ফুলে দেশ ভরে যাবে না অন্য অন্য জায়গা থেকে ধরুন পলিটিক্স থেকে যত খারাপ জিনিস আছে পলিটিক্স এর খারাপ জিনিসগুলো থাকবে সমাজে তারপর ধরেন ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে খারাপ জিনিসগুলো আছে ব্যাফ্ল্যা প্রতিষ্ঠানের খারাপ জিনিসগুলো থাকবে তারপর আছে সরকার থেকে যে খারাপ জিনিসগুলো আছে সোসাইটি থেকে যে খারাপ জিনিসগুলো আছে ওগুলা থাকবে কিন্তু পার্টিকুলার ইসলাম থেকে যে খারাপ জিনিসগুলো আসে ইসলাম থেকে ইসলাম থেকে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাজে থাকবে না আচ্ছা এটা তো খুব মনে করেন কোন কথা না

মুসলিমদের মুসলিমরা সেই পাওয়ারটা নিবে মুসলিমদের কাছে সেই ক্ষমতাটা আসবে এখন তাদের ক্ষমতাটা নাই এখন তারা এখন যুদ্ধ করতেছে না যখন তারা ইসলাম পিছ করতে পারবে এনার পরিমাণে মানুষ এনার পরিমাণ মানুষের মাথা নষ্ট করতে পারবে জেহাদি বানাইতে পারবে ইসলামের নামে তখন তারা এই জিনিসটাকে আরো খারাপ করে নেবে তারা অমুসলিমদের প্রতি আক্রমণাত্মক জিহাদ করবে অন্য দেশে আক্রমণাত্মক জিহাদ করবে তাদের তাদের মা বোনকে গণিমতের মাল বাড়াবে তাদেরকে লুটপাট করবে তাদেরকে ধর্ষণ করবে মেয়েগুলোকে ধর্ষণ করবে এই জিনিসগুলো তো ইসলামের হাতে পাওয়ার নাই দেখে তারা করতে পারতেছে না তারা তো ভবিষ্যতে আরো আরো ভয়ঙ্কর হবে দেখেন দুনিয়াতে দুই ধরনের মানুষ মারামারি কাটাকাটি করে এক হলো যে আক্রমণাত্মক জিহাদ মানে কি বুঝেন আপনি বলেন না আপনি বুঝেন কিনা সেটা বলেন আক্রমণাত্মক জিহাদ মানে কি বুঝেন

অন্য দেশ দখলের জন্য ইসলাম ছোয়ানোর জন্য অন্য দেশে ইসলামিক খেলাফত আনার জন্য আপনি আকাড়ায় অন্য দেশে আক্রমণ করবেন অন্য ট্রাইবের উপর জিহাদ এই আক্রমণাত্মক জিহাদটা আপনারা বিশ্বে ইসলামিক ঝান্ডা ঝান্ডা গাড়ার জন্য ইসলামিক খেলাফতের আন্ডা আনার জন্য আক্রমণাত্মক জিহাদ মুমিনদেরকে কে কিামত করে যেতে হবে এই বিষয়গুলো সম্পর্কে কি আপনি অবগত আছেন

এটা কি তাহলে আপনারা মানে কোন কাজ নাকি বললাম আমি এই জন্যই বললাম দুই ধরনের মানুষ এই দুনিয়াতে মারামারি নিয়ে বিশ্বাস করে এক হলো যে উন্মা উন্মাদ আর দ্বিতীয় হলো যে সন্ত্রাস

আমি কি তো ঘন্টা খানেক আগেই বলছি যে দেখেন এটা আসলে উপর বেশি চলে যাচ্ছে আর কি উনি প্রথম দিনই এতটা নিতে পারবেন কিনা হ্যাঁ তো উনি বোধহয় চলে গেছেন